আমি এই জন্যই তোমাদের কোনো খবর দিইনি মা, এই কারণে। হ্যাঁ চুকি, আমার চারুটা তো ভালো ছিল, এই বাড়িতে খুব সুখে ছিল, হঠাৎ করে কি এমন হলো রে মা বল না। ও সুইসাইড করেছিল। কি বলি আমার চারু আত্ম এরকম স্বপ্নের সে সিদ্ধান্ত কেন নিতে গেল? চারু কেন নিতে গেল? চুপ করে আছিস কেন বল না, বল না কি হয়েছিল বল না আমাকে। সব কথা তোমার না জানলে হবে মা। তুই কি বলছিস? আমি চারুর মা, আমার মেয়ের মৃত্যুর কারণ মা হয়ে আমি জানবো না, বল না। না জানবে না, তোমার মতন মায়ের সব কথা না জানলেও হবে। মা, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা নিয়ে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না। তুই আমার সঙ্গে এরকম ব্যাপার করছিস? তোর দিদিটা আমার ছেড়ে চলে গেল, আজকে তুই আমার সঙ্গে এরকম ব্যাপার করছিস কেন রে চুমকি? হ্যাঁ মা, করছি কারণ চারু আমায় চোখে আঙ্গুল দিয়ে আমার ফুলটা দেখিয়ে দিয়ে গেছে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি মা, কিন্তু কিন্তু আমার পরিবার আমার আমার কাছে সব থেকে আগে মা, সব থেকে আগে। মা, তুমি এখান থেকে এখন চলে যাও। আমার মেয়েটার সাধ্যের কাজ হচ্ছে, এর মধ্যে তুই আমার আমাকে তাড়িয়ে দিচ্ছিস, কি বলছিস রে জুমকি? তুই কি বলছিস তুই বল না মা। না মা, না আমি তোমাকে তাড়াচ্ছি না, আমি এই বাড়ির বউ হিসাবে নিজের কর্তব্য পালন করছি মা। একবার একবার যখন মা তোমার কাছ থেকে এই বাড়িতে ঢোকার অনুমতি কেড়ে নিয়েছে, তাহলে আমাকেও সেই সিদ্ধান্তের সম্মান জানাতে হবে, আমি বাধ্য। ঠিক আছে, আমার মেয়েটাই চলে গেলাম, আমি আর কিছু তো কাউকে বলবো না, কাউকে বলবো না, আমি চলে যাচ্ছি, তুই কর্তব্য পালন কর মা। আমার একটা অনুরোধ রাখবে মা, দয়া করে চারুর এই খবরটা বাবাকে জানিও না, নাহলে চারুর মতন বাবাকেও আমি। বিয়ান, কোথায় যাচ্ছেন আপনি? চারুর কাজ সম্পন্ন না হতে আপনি কোথাও যাবেন না। দাদা ভলিউমটা একটু বাড়াবেন প্লিজ। ও পারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ও পারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। আমি আসছি চারু।
আর কিছুক্ষণ বাদে আমি আপনাকে দু চোখ ভরে দেখতে পাব। আমার কতদিনের ইচ্ছে, কতদিনের স্বাদ আজ পূর্ণ হবে। চন্দন ওই রঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন, মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলব বাসরে, ওপারে থাকবো আমি তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন এক শুভ দৃষ্টিতে মিলে। আপনি তোর মা, ছবিতে মালাটা পরিয়ে দিন। দাঁড়ান, মালাটা নিচে ধরে রাখুন, আমার মন্ত্র পড়া শেষ হলে তারপরে আপনি মালাটা দেবেন। উঠবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার ফুল, তখন আমি হারি আপ সিস্টার, অক্সিজেন মাস্ক আর স্যালাইন ইমিডিয়েটলি। আবার একটা বাধা, আমার আমার কেমন অদ্ভুত লাগছে সবটা। কিচ্ছু হবে না ঠাম্মি, শুধু তো কাজটাই ভেঙেছে, ওই ছবিতেই পুজো হবে। পুরোহিত মশাই, আপনি মন্ত্রপাঠ শুরু করুন। কে ফোন করেছে? ডক্টর রয় চৌধুরী, মনে হয় আর্য ব্যাপারে কিছু বলতে চান। তো ফোনটা ধরো, ধরো দিদি ভাই। ইয়েস ডক্টর রয় চৌধুরী। হে, আপনি কি বলছেন ডক্টর? সব খারাপ দিনগুলো পেরিয়ে একসাথে আপনার স্বপ্ন পূরণের পথে
এক ধাপ এগিয়ে গেলাম। আপনার মতো সঙ্গী পাশে থাকলে যে কোনো লড়াই খুব সহজে জেতা যায়। আমি এসে গেছি চারু, আর কিছুক্ষণে অপেক্ষা, তারপর আমি সবকিছু দেখতে পাবো নিজের চোখ দিয়ে আপনার সাথে। এনি রেসপন্স সিস্টার? না স্যার, এখনো সেন্স ফেরেনি। আর আমাকে শাস্তি দেবেন না, একবারের জন্য কিছু বলুন। তুমি বলেছিলে না চোখ খুলে প্রথমে তুমি চারুকে দেখতে চাও, এই তোমার চারু। জীবনের পথে